আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে আপনার এখানে অন্যান্য যোগ্যতা সম্পর্কে আলোচনা করে নেই। নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। হতে হবে 16 বছর 6 মাস হতে 22 বছর 28 জুন 2023 তারিখ অনুযায়ী। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে আপনার জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে। নজর দেখে নেই, সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছেন এমন ব্যক্তি আবেদন করতে পারবে না। যে কোনো ফৌজদারি অপরাধ যার উপরে আদালতের কর্তৃক দণ্ডায়মান মামলা আছে তিনি আবেদন করতে পারবেন না। 4 নম্বরে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক যিনি প্রত্যাখ্যান হয়েছে তিনি আবেদন করতে পারবে না। প্রার্থীর বয়স 19 বছর হওয়া পূর্বে ক্লাসিক এবং করা হলে গ্রহণযোগ্য নয়। প্রশিক্ষণ কমিশন এক নজর আপনারা দেখে নেবেন। এখানে বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি 3 বছর মেয়াদী প্রশিক্ষণ, শেষ ফ্লাইং অফিসার এখানে পদবি নিয়মিত আপনার কমিশন প্রদান করা হবে। এখন আলোচনা করব অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়ে। সরাসরি জয়েন্ট ফোর্স bafmil.bd ওয়েবসাইট অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইন আবেদনপত্র পূরণ এবং প্রিন্ট করতে হবে। কোনো আবেদনকারী মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে আপনার হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। অনলাইন আবেদনপত্র সময়সীমা 15 সেপ্টেম্বর 2022 থেকে 9 এপ্রিল পর্যন্ত সময় আছে এটি আবেদন করার। শেষের দিকে সার্ভার জ্যাম থাকে, আগে করার চেষ্টা করবেন। প্রার্থী আবেদনপত্র সঠিকভাবে পূরণ, ফেরত পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ, পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 1 নম্বরে সকল, এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত ফটোকপি লাগবে। 2 নম্বর নাগরিকত্ব চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্ব জমা দিতে হবে। উক্ত সনদ ইউনিয়ন পরিষদ আপনার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক নিকট হতে আনতে হবে। সম্পূরিত তোলা 12 কপি পাসপোর্ট সাইজ, 4 কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। 4 নম্বর বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ লাগবে। 5 নম্বরে চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রতার এখানে প্রার্থিতার জন্য অনুমতিপত্র লাগবে। 6 নম্বরে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি লাগবে। 7 নম্বর খেলাধুলো অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি। 8 নম্বরে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। 2020 সালের এখানে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এখানে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্র 22, 24, 29, 31 জানুয়ারি 2023, 7, 14, 19, 26, 28 ফেব্রুয়ারি 2023, 5, 12, 14, 28 মার্চ 2023, 9, 11, এপ্রিল 2023। সকল বিভাগ সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথা নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 12:15 ঢাকা, এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8:00 মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে। তারপর এখানে দেওয়া আছে নিচে
রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা আপনার সেনানিবাস। বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 12-15। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।